তবে যদি ফোটার পর বেরিয়ে থাকে দুই একটা, সেটা তো আমার দায় না, তবু আমি হেল্পার হয়তো দেখেনি, দিয়ে দিয়েছে, তাও বলেছে। পোকা ধরা চাল এবং পোকা ধরা ডাল আর তা দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়ানো হচ্ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের। অভিভাবকদের চোখে পড়তেই বিক্ষোভ, পোকা নিয়ে সাফাই দিতে ব্যস্ত দিদিমণিরা। পরে পুলিশি হস্তক্ষেপেরও প্রয়োজন হয়। ঘটনা নদিয়ার তাহিরপুরের বিস্তারিত। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিতরণ করা খিচুড়িতে পোকা আর তার জেরে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তাহিরপুরে। সূত্রের খবর, তাহিরপুর নতুনপাড়া এলাকার 327 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রান্না করা খিচুড়ি পরিবেশন করা হয় কেন্দ্রের খুদে পড়ুয়াদের মধ্যে। অভিযোগ, সেই খিচুড়িটি ছিল পোকা। এই বিষয়টি প্রথমে এক অভিভাবক দেখতে পেয়ে এলাকাবাসীকে জানালে স্থানীয় মানুষজন বিক্ষোভে সামিল হন। এই সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে গেলে বিক্ষোভ আরও বাড়ে। পরে ঘটনাস্থলে তাহিরপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও গোটা বিষয়টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। এ বিষয়ে কি বলছেন অভিভাবিকা ও শিক্ষিকা, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। আমি খিচুড়ি আনতে গেছি, একটা মহিলা দেখি কেটলি এতে নিয়ে আসে, এসে বলছে অতি তুমি নিয়ে দেখো খিচুড়িতে পোকা। সবাই এরম আগলা করে দেখি পোকা, তারপর সেই খিচুড়ি সবাই দেখছে, কথা কি কেউ কেউ কাছে ফেলায় দাও, কেউ ফেলাই হয়ে দিচ্ছে। এই কতদিন করে দেখছে আপনাকে জানি, এইরকম পোকা এসে বেশি আছে। এ তো খেয়াল করে আজকে তো জলের মতন খিচুড়িটা দেশে তাই বেশি উঠেছে, আর না দিন খিচুড়ি দেয় একদম ওই করে শুকনো করে দেয়, কোনোদিন ফোটে কোনোদিন ফোটে না, আগুটা থাকে। হ্যাঁ, আমার মনে তো হয়েছিল, পাতলা পায়খানা হয়েছিল, বমি হয়েছিল। কতদিন করে দিচ্ছে সেটা তো আমরা অনেক দিন আমি বুঝতে পারি না, আজকেই বেশি দেখি বেশি উঠেছে। বইপাড়া একটা মহিলা দেখি দেখো এই আছে অঙ্গনওয়াড়ি স্কুলে, এটা তাহিরপুর ফুলের মোড়ে নতুনপাড়া। আপনার নাম? ঘটনাটা, খিচুড়ি গাছকে পাতলা হয়েছে, ডালের কিছু মুখও বেরিয়ে গেছে। হ্যাঁ, এতটাই গলেছে, বেরিয়ে গেছে, হয়তো ভুলবশত হয়তো দুই একটা বেরি চাল হয়তো পোকা থাকতেও পারে, আমি অস্বীকার করছি না, থাকতেও পারে হয়তো। এখন সেই হিসাবে ওনার সাথে আমার একটু খাড় ছিল, উনি ওনার বাচ্চার নাম এদিকে আসছিল না, উনি সেদিনই আমাকে বলেছিল যে দেখে নেবো তোমাকে, আমি কত ওই আজকেও সেটা এখানে এসে বলে গেছে। ওই যে জিজ্ঞেস করুন দাদা কি কি বলে গেছে একটু বলুন আপনি। ওইটাই পোকাটা নিয়ে উনি কেচ্ছা করছে আর কিছুই না। আমার আর মায়েরা কই যে রয়েছে এখানে যারা খাচ্ছে খেয়েছে তারা কিন্তু কেউ কিছু বলেন। এই যে পোকা যে খাবারে বা খিচুড়িতে যেটা দেখা যাচ্ছে, শিশুরা অসুস্থ হয়েছে? হ্যাঁ, আমি জানি, আমি 9 বছর কাজ করে এসেছি, আমার কোনো দিন ফল নেই। এখানেও 5 বছর কাজ করেছি, আগে কয় মাস এই বাড়িতে এসেছি, কেউ বলতে পারেনি। ডালের মধ্যে যদি পোকা ভেতরে যদি ফোটার পর বেরিয়ে থাকে দুই একটা, সেটা তো আমার দায় না, তবু আমি হেল্পার হয়তো দেখেনি, দিয়ে দিয়েছে, তাও বলেছে দেখেছো তাহলে ফেলে দাও, উনি বলেছে ফেলে দাও। শুকনো ডালের মধ্যে পোকা আছে ভেতরে, হয়তো ডালটার ভেতরে হয়তো থাকলেও থাকতে পারে, ফোটার পর বেরোয়। ডালটা কোথা থেকে এসেছিল? ডালটা এখানে নিয়ে আসি প্রতিদিন, কারণ আমি যার জন্য এখানে রাখি না, যাতে দিদিরে খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাল ভালো, ডালটা তো থাকে আমাদের, আমাদের তো এক দুদিন। আপনি আপনার ঘরে 10 কেজি 50 কেজি চাল ঘরে কিনে রাখবেন দাদা, আপনার ঘরে দুটো পোকা আসে নাকি দেখবেন চালটার মধ্যে, সেরকম আমার হয়েছে। আমাদের চাল রোদে দেওয়া হয়, আমাদের চালও পরিষ্কার আসে, আমাদের দিদিরা সবসময় বলে চালটা পরিষ্কার। ডালে পাওয়া গেছে? হ্যাঁ, দুই একটা হয়তো ভেতরে হতে পারে, অনেক দুদিন তো রয়েছে তো ডালটা, হয়তো হতে পারে। তখনই বলেছে হেল্পার যে ফেলে দাও, ফেলে দাও, কালকে ভালো খাবার দেবো, এটা ফেলে দাও, হয়তো হতে পারে, উনি স্বীকার করেছে যে ফেলে দাও, আমরা কালকে আবার খাবার দেবো। আপনার নাম? আমার নাম ঝর্ণা ধর্ষা, আমিও এসে সঙ্গে সঙ্গে বলি। নতুনপাড়া, তাহলে নতুনপাড়া, আমি আমিও বললাম যে অঙ্গনওয়াড়ি দিদিমণি। হ্যাঁ, আমি দিদিমণি।